হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রোকেয়া পারভিন, রোকেয়া পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আর আজকের ভিডিও মূলত কোনো ব্লগিং ভিডিও না, আজকে আমার শাড়ি কালেকশন কিছুটা শেয়ার করব। আমি জানি আমার শাড়ি বেশি নেই, যে কটা আছে সে কটাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আর এই জন্যই আরও শেয়ার করা যে আমি কালকে আলমারিটা একটু পরিষ্কার করেছি, তো ভাবলাম যে সবগুলোই যেহেতু আপনাদের জন্য ভিডিও করে নিয়েছি তো একটু শেয়ার করেও ফেলি। তাই তো এ কটা হাতে গুনো কয়েকটা শাড়ি আমার, তো সেইগুলোই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর অনেক বোনুরা, আপারা বা দিদিরা আছে যারা শাড়ি দেখতে পছন্দ করে, তার মধ্যে কিন্তু আমিও অনেকেরই শাড়ি পছন্দ করি বা কে কী কেমন শাড়ি পরে সেই জিনিসটা নোট করি। তো ভাবলাম যে আমার মতো অনেক আপুরা হয়তো হবে বা অনেক ফ্রেন্ড আছে যারা আমার শাড়ি কালেকশনগুলো হয়তো দেখে খুশি হবে, তো তাদের জন্যই মূলত। তাহলে চলুন শুরু করি আমার শাড়ি কালেকশনগুলো। আর এটা হচ্ছে সর্বপ্রথম এটাই শাড়িটাই দিয়ে শুরু করি। এটা একটা মানে কেমন টাইপের কালার বলে বুঝাতে পারি না, ওই হালকা টিয়া টাইপের কালার। তো এই শাড়িটা আমার বেশ পছন্দ, আর ফারুক নবাবের পাপা আমাকে এটা নিয়ে দিয়েছিল, তো আমার পছন্দের মধ্যে ওই শাড়িটা একটা। আর এটা হচ্ছে একটা সেকেন্ড শাড়ি, এটা আমি মালদাতে নিয়েছিলাম। শাড়িটার দাম বেশি না, 1100 টাকা দাম নিয়েছিল সেই টাইমে। এখন অবশ্য এই শাড়িগুলোর অনেক টাকা দাম হয়ে গিয়েছে, এখন মোটামুটি 2000-এর কাছাকাছি দামগুলো চলে গিয়েছে। আর সেই টাইমে কিন্তু নতুন যখন এসেছিল শাড়িটা মার্কেটে, সেই টাইমে আমার নেওয়া শাড়িটা, আমার পছন্দের মধ্যে, খুবই পছন্দের মধ্যে একটা শাড়ি। আর এই শাড়িটা আমি অনেক জায়গায় কিন্তু পরেছি, অনেক জায়গায় ওয়্যার করেছি। আর সব থেকে এই শাড়িটার যা ভালো লাগে সেটা হচ্ছে ব্লাউজটা। এই শাড়ির ব্লাউজটা আমি এমনি টপের মতো করে অনলাইনে দেখেছিলাম, মহেন্দ্র সিং ধোনি যিনি আছেন ওনার ওয়াইফকে একটা আমি এতে প্রোগ্রামে পড়ে দেখেছিলাম। আমি স্ক্রিনশট করে কিন্তু এই ব্লাউজ পিসটা বানিয়েছিলাম, টপ টাইপের ব্লাউজ পিসটা। তো এত আমার পছন্দ হয়েছে ব্লাউজটা, আমি ভাবতে পারিনি যে এত সুন্দরভাবে টেলার কাকু বানিয়ে দেবেন। তো আমার ব্লাউজের জন্যই মূলত এই শাড়িটা অনেক বেশি পছন্দের। তো যাকগে এটা গেল আমার সেকেন্ড শাড়ি, সাথে ব্লাউজ পিস ছিল সেটা আমি সেলাই করেছি। আর এই যে এটা একটা হচ্ছে থার্ড শাড়ি নেক্সট। তো এই শাড়িটাও আমার ভীষণ পছন্দের, এইটা বেশি দিন হয়নি নেওয়া, এটা আমার মনে হয় 2 দিন পরা হয়েছে। একদিন আমার একটা ভাসুরের মেয়ের বিয়েতে, মূলত ওর বিয়ের জন্যই নেওয়া শাড়িটা, তো ওর বিয়েতে একদিন পরেছিলাম। আর আমাদের 5th অ্যানিভার্সারিতে মানে 5th অ্যানিভার্সারিতে একবার পরেছিলাম। আমরা পারদেশি ঢাবা গিয়েছিলাম রেস্টুরেন্টে, ওইখানে একটা পার্টি করেছিলাম ছোট্ট দেখে, তো ওইখানেই পরে গিয়েছিলাম। দেন 2 দিন আমার এই শাড়িটা পরা হয়েছে, এটাও আমার ভীষণ পছন্দের একটা শাড়ি। আর এই শাড়িটা আমি মালদা থেকে নিয়েছিলাম, আমি আমার বোন দুজনেই নিয়েছিলাম, শুধু কালারটা আলাদা। তো এই শাড়িটার দাম 2200 টাকা নিয়েছিল। তারপর এটা একটা আমার পছন্দের শাড়ি, মানে সব থেকে বেশি পছন্দের বলতে গেলে এই শাড়িটাই আমার। আর এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম, এটা মানে বেগনি টাইপের একটা কালার, কালারটার জন্য ভীষণভাবে পছন্দ, আর পরলে তো মাশাল্লাহ অনেক সুন্দর লাগে। আর এই শাড়িটা আমি নিয়েছিলাম অনলাইন পেজ থেকে, একটা অনলাইন পেজ থেকে। আর এই শাড়িটার দাম আমার সেই টাইমে কিন্তু 1600 টাকা দাম নিয়েছিল, আর এখন আই থিঙ্ক এটা 2800 নাকি ওই রকম 3200 টাকার মতো দাম হয়ে গিয়েছে, এতটাই দাম বেড়ে গিয়েছে। আর শাড়িটা কিন্তু অনেক সেল হয়েছে, অনেকে কিন্তু এই শাড়িটা নিয়েছে আমি যেটুকু দেখেছি মানে সার্চ করে। তো আমার পছন্দের মধ্যে, সব থেকে পছন্দের মধ্যে এই শাড়িটাই পরে, আর খুবই খুবই পছন্দের একটা শাড়ি। তো আপনারা চাইলেও অনলাইনে সার্চ করে, স্ক্রিনশট করে নিয়ে অনলাইনে সার্চ করে এই শাড়িটা পারচেস করতে পারেন। আশা করি যে একদমই খুশি হয়ে যাবেন এই শাড়িটা নেওয়ার পরে, আর আমি তো অনেক অনেক পছন্দর, আর অনেক ভীষণভাবে খুশি শাড়িটা নেওয়ার পরে। কয়েকটা শাড়িতে আপনাদের দেখালাম যেগুলো আমার মানে অল টাইম ফেভারিট, আমার পছন্দের মতো
তালিকার মধ্যে যেগুলো পড়ে সেইগুলো তো সর্বপ্রথম আপনাদের সাথে শেয়ার করে নিলাম, আর বাকি অনেকগুলো শাড়ি রয়েছে সেইগুলো আপনাদের সাথে দেখাবো। তো সবটা তো আর এভাবে কমপ্লিটলি দেখালো সম্ভব না, সবগুলো যখন কমপ্লিটলি দেখাতে যখনই যাচ্ছি তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আর আপনারা তো বিরক্ত হয়ে যাবেন, সাথে আমার ভিডিওটাও অনেক লম্বা হয়ে যাবে, যার জন্য সবটা তেমনভাবে শেয়ার করতে পারলাম না। তো এই তো এই কয়েক খানা শাড়ি আপনাদের সর্বপ্রথম দেখিয়ে দিয়েছি, তো সেটাই গুছিয়ে নিচ্ছি। তো আবারও আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন আমার শাড়ি কালেকশানগুলো, এখানে চারটা সর্বপ্রথম দেখানো হয়ে গিয়েছে এই চারটা। তো এই তো গুছিয়ে নিচ্ছি, বাকি আরও কয়েকটা শাড়ি রয়েছে সেইগুলো আমার পছন্দের মধ্যে, তাহলে ওইগুলো একটু কম পরা হয়। যেমন এটা একটা কটনের মানে সিল্ক কটন টাইপের একটা শাড়ি, কিন্তু খুবই পছন্দ, মাল্টি কালার, দুই তিন রকমের কালার রয়েছে এখানে, অরেঞ্জ, তারপর এই যে একটা এই হালকা ইয়েলো টাইপের ও পাটটা আর টার্সেল লাগানো, এই শাড়িটা আমার অনেক পছন্দের। হালকার মধ্যে হয়তো কোথাও গেলাম হালকা বাড়ি, কারো বাড়ি ঘুরতে ফুরতে, তাহলে তো এই শাড়িটা খুব সুন্দরভাবে পরে যাওয়া যাবে। আর আমি যাইও এই শাড়িটা অনেক দিনই ওয়ার করেছি, আই থিঙ্ক দুই তিনবার আমার পরা হয়ে গিয়েছে এই শাড়িটা। তারপরে এই শাড়িটা একটা, এটাও কিন্তু আমার, এটা কোথা থেকে, এটাও আই থিঙ্ক অনলাইন থেকেই নেওয়া না, এই শাড়িটা আমার একজাক্টলি মনে পড়ছে না আমি কোথায় নিয়েছি, কিন্তু এটাও একটা পছন্দের মধ্যে আমার শাড়ি পরে, একই কালারের, শুধু পাইটটা হালকা সিলভার কালারের ডিজাইন, মানে সিলভার কালার, বাকি পুরো শাড়িটা একদমই ইয়েলো কালার। কেউ কিছু মনে করবেন না প্লিজ আমি এভাবে শাড়িটা দেখাচ্ছি বলে, আমি জানি অনেক আপুদের আমার থেকে অনেক দামি দামি শাড়ি হতে পারে বা এর থেকেও বেশি কিছু হতে পারে, তো আমার যেটুকু আছে আলহামদুলিল্লাহ আমি বেশ খুশি, আর আমার যেটুকু আছে আমি সেইটুকুই শেয়ার করলাম, হয়তো আপনারা ভিডিও করেন না, আর আমি ভিডিও করি বলেই আপনাদের সাথে শেয়ার। তারপর এটা একটা শাড়ি, এটাও একটা আমার পছন্দের, ভীষণ পছন্দের শাড়ি, আর এটা আমি কালিয়াচকে ফারুকনগরের পাপা নিয়ে দিয়েছিল, আর পছন্দ যেহেতু ছিল, এটা আমার 3200 না 3300 টাকার মতো দাম নিয়েছিল, অল ওভার কাজ করা পাথরের কাজ রয়েছে, আর শাড়িটা দুই রকম, গোল্ডেন আর ওইদিকে অরেঞ্জ, আর আমার অনেক পছন্দের এটা একটা শাড়ি। তারপর এটা একটা আমার ভীষণ ভীষণ পছন্দের একটা শাড়ি, আর এটা আমার ফার্স্ট অ্যানিভার্সারিতে ফারুকনবাবের পাপা নিয়ে দিয়েছিল, এটা 2500 টাকার মতো এটা দাম ছিল, আর পুরোটাতে এভাবে এর কাজ করা, পুঁতি লাগানো কাজ, আর এখানে পাইটটাতে বর্ডারের মতো কাজ করা রয়েছে, আর পুরো শাড়িটা নেটের, এটা কিন্তু নেটের শাড়ি, কিন্তু অনেক পছন্দের একটা শাড়ি। তারপর এটাও একটা আমার পছন্দের শাড়ি, এটা বেশি দিন হয়নি, এই কয়েকদিন হলো অনলাইন একটা পেজ থেকে নিয়েছি, তো এটাও ফারুকনবাবের পাপাই নিয়ে দিয়েছে অনলাইন থেকে, তো আমার পছন্দের এটা একটা একটা শাড়ি। এই শাড়িটাও আমার পছন্দের একটা শাড়ি ছিল, তো যাই হোক আজকাল দেখি অনেকে এই শাড়িটা পরছে, এরকম ডিজাইনের অনেকগুলো শাড়ি বেরিয়েছে, যার জন্য আর আমার পরা হয়নি, আমি এক দুইবারই পরে নিয়েছি, দেন এখন আমি রেখে দিয়েছি আর পরি না, অনেকে পরে বলে আমার আর ভালো লাগে না। তারপর এটা একটা শাড়ি, আর এটা হচ্ছে যে আমার ননদ দিয়েছে, মানে এটা একটা পাওয়া শাড়ি, এটা কিন্তু কিনে নেওয়া না, আর এটা আমার মানে আমার ননদ দিয়েছে আর কি। তো যাই হোক এই শাড়িটাও পছন্দ, তো পরেছি এটা, শাড়িটাও দুই একবার পরা হয়েছে, আর এই যে যে শাড়িটা উঠিয়ে রাখলাম উপরে সেইটা হচ্ছে যে ফারুকনবাবের পাপা নিয়ে দিয়েছিল, তো এই শাড়িটাও কয়েকদিন পরেছিলাম, কেননা যখন আমি ফারুকনবাবের পাপার স্কুলে কিছুদিন আমি যেতাম পড়াতে, তো ওই টাইমে হালকার মধ্যে আমি নিয়েছিলাম, যেহেতু প্রত্যেক দিন শাড়ি পরে যাওয়া আসার জন্যই। তারপরে এই যে এই শাড়িটা উপরে রাখলাম, এই শাড়িটাও আমার একটা পছন্দের শাড়ি, ওই হলুদের জন্য এই শাড়িটা মূলত নেওয়া, আর এইগুলো শাড়ি তো বললামই অনলাইন থেকে নিয়েছি দেখালাম আগে, ওইগুলোই এখানে শুধু আমি গুছিয়ে নিচ্ছি সব শাড়িগুলো। আর এটা এই যে ফার্স্ট অ্যানিভার্সারিতে আমার নিয়ে দিয়েছিল যে শাড়িটা, আমার কাছে অনেকগুলো পিকচার ছিল, যদি থাকে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, প্রত্যেকটা শাড়ি পরার মানে একটা করে আমি পিকচার শেয়ার করে দিব।
আর এই যে শাড়িটা যেটা রাখলাম এটা আমার ছোট মামা দিয়েছিল, আমার নানুদের বাড়ি একবার বিয়ে ফার্স্ট বিয়ে ঘুরতে গিয়েছিলাম তখন গিয়েছিলাম তো ওখানে দিয়েছিল। আর এটা যেটা উঠালাম সেটা হচ্ছে ফারুকনগরের পাপা মালদাতে নিয়ে দিয়েছিল। এটা দুই রকম কালার, তিন রকম। আর এটাও একটা শাড়ি, এটাও ওই যে যখন স্কুল যেতাম তখন নিয়েছিলাম হালকার মধ্যে। এইগুলো শাড়ি তেমন অতটাও এ না, যার জন্য আমি আর ঠিকঠাকভাবে মানে জুম করে দেখালাম না, দেখাতে গেলে আবার একটা লম্বা সময়ের দরকার আর এত সময় নেই, যার জন্যই এটা হচ্ছে যে আমার এঙ্গেজমেন্টের যখন আমার মাথা ব্যথা হয়েছিল তখন এই শাড়িটা আমার ছোটো শ্বশুর কাকা শ্বশুর দিয়েছিলেন, তো ওই শাড়িটাই। আর এটা আমার ছোটো মাসি দিয়েছিল আমাকে ফার্স্ট যখন থুবড়া খেয়েছিলাম তখন। আর এই যে এই সেই শাড়ি, যে শাড়ির সাথে অনেকগুলো স্মৃতি জড়িয়ে রয়েছে, আমার অনেকগুলো ভালো লাগা জড়িয়ে রয়েছে। এইটা হচ্ছে আমার বিয়ের বেনারসি, ওই টাইমে আমার এই ওই টাইমে কিন্তু লেহেঙ্গা ফাঙ্গা সেরকমভাবে চলতো না, চলতো আমি হয় হলে নিলে নিতে পারতাম কিন্তু এতটাও ইচ্ছে ছিল না আর নেওয়াও হয়নি, তো আমাকে শাড়ি দিয়েছিল এই শাড়িটাই সেই শাড়িটা। কিন্তু শাড়িটা অনেক পছন্দের, একটু উপরটা ভেলভেট টাইপের, হালকা চিকচিক টাইপের শাইনিং আছে শাড়িটাতে, যার জন্য আমার ভীষণ ভালো লাগে। তো দেখি কোনো দিন যদি পরা হয়, বিয়েতেই পরেছি আর একবারও পরা হয়নি, আর একবার মনে হয় পরেছিলাম নতুন বউ তখন। দেখি আর কোনো দিন যদি পরা হয়, এবার অ্যানিভার্সারিতে ইচ্ছা আছে যে পরে দেখব, যদি পরা হয় তো অবশ্যই আপনাদের সাথে পিকচার শেয়ার করব। তো এটা আমার সবথেকে মানে মেমোরেবল শাড়ি বলতে পারেন, এই শাড়িটা যে সেই দিন বের করলাম যেদিন ভিডিও করছিলাম আর ফারুকনগরের পাপাকে অনেকগুলো কথা বলছিলাম আর মানে সব কিছুই মনে পড়ছিল এই শাড়িটা দেখছিলাম। আর তো যাই হোক, এই কয়েকটাই হাতে গোনা আমার শাড়ি। তো যাই হোক, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইবের যোগ্য মনে হয় তো সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো করবেন, আর আমার শাড়ির কোনটা আপনাদের সবথেকে ভালো লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার শাড়ি যদি আরও ভালোভাবে দেখতে চান তো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই যে এটা একটা আমার পছন্দের শাড়ি, এটা একটা মানে গামছা পাইট টাইপের একটু শাড়িটা, কিন্তু খুবই পছন্দের, এর সাথে ব্লাউজ পিস আছে। আমার শাড়ির প্রত্যেকটার সাথে কিন্তু ব্লাউজ পিস আছে, সেইগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম না, কেননা ব্লাউজগুলো আমি আলাদা রকমভাবে রাখি আর শাড়িটা তো আলাদা থাকে। তো যাই হোক, যদি আমার শাড়ির কোনোটা আপনাদের ভালো লাগে তো স্ক্রিনশট করে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন যে কোন শাড়িটা আপনাদের সবথেকে বেশি ভালো লেগেছে। আর আপনাদের যদি পছন্দের কোনো শাড়ি থাকে তো সেটাও আপনারা আমাকে শেয়ার করতে পারেন, আপনাদের দেখে যদি আমার নেওয়ার ইচ্ছে হয়, যার জন্য এই তো হাতে গোনা কয়েকটা শাড়ি। তো যাই হোক, আজকের ভিডিও এখানে অবধি থাকলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবেন, আর আমার আরও কী কী দেখতে চান সেটা কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।